सर्वप्रथम আপনাদের মাঝে আমি এই প্রথম আমার আগমন এবং দেশে আমরা দাওয়াতি কাজে ইতিপূর্বে ছিলাম না সৌদি আরবেই দাওয়াতি কাজ দীর্ঘদিন থেকে করে আসছিলাম এই কারণে সবার কাছে অপরিচিত হিসেবে আছি আমার পরিচয় যে শুরু থেকে হানাফি মাদ্রাসাতেই পড়াশোনা চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা যেটা জানেন সেখান থেকে আমরা পড়াশোনা শেষ করি এবং দারুল মারিফে আপনার আরবি বিষয়ের উপর উচ্চতর ডিগ্রি অর্জন করে সেখানেই আরবি বিভাগের শিক্ষক ছিলাম তারপরে মদিনা ইউনিভার্সিটিতে যাওয়া সুতরাং শুরু হচ্ছে আমাদের অনাকাঙ্ক্ষিত জায়গায় কিন্তু একদিকে লাভ হয়েছে সেটা হচ্ছে আমাদের যে বর্তমানে যে প্রতিষ্ঠানগুলো সেগুলোর চাইতে আপনি ওদের প্রতিষ্ঠানগুলো আরবি ভাষায় একটু অগ্রসর যার কারণে আরবি ভাষায় অগ্রসর হওয়া আমাদের জন্য সহজ হয়েছে যেটা আমাদের মধ্যে বিরাট ঘাটতি এটা কেন বুঝতে পেরেছি বর্তমানে আমি একটা প্রতিষ্ঠান চালাই হ্যাঁ সুতরাং প্রতিষ্ঠান চালাতে গিয়ে শিক্ষক পাইতে কোয়ালিটিপূর্ণ অনেক কষ্ট এই কারণে সেটা আল্লাহর ইচ্ছায় হয়েছে লস হয়নি লাভ হয়েছে এবং এতে আরেকটি ফায়দা সেটা হচ্ছে অন্ধত্ব আমাদের মধ্যে নেই অন্ধত্ব আমাদের মধ্যে নেই বুদ্ধি বিবেক খাটিয়ে কোরআন হাদিসের দৃষ্টিতে অগ্রসর হওয়ার চেষ্টা করি এটা বিশেষ দরকার একজন মানুষ যখন জন্মগ্রহণ করে তখন সে কিছুই জানে না নাকি জানে কিছুই জানে না পরবর্তীতে আস্তে আস্তে সে শিখার চেষ্টা করে তার কিছু শিখার মাধ্যম আছে সেই শিখার মাধ্যমগুলোকে কাজে লাগিয়ে সে শিখার চেষ্টা করে আল্লাহ জেরশান কোরআন মাজিদের মধ্যে এই ব্যাপারটি উপস্থাপন করেছেন এইভাবে ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন আল্লাহ জেরশান বলেন যে আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে বের করেছেন তখন তোমরা কিছুই জানতে না নাকি কেউ কিছু জানতো কিছুই জানতো না আমরা কেউ কিছুই জানতাম না এমনকি রসুল আকরম সাল্লাম নবুয়ত পাওয়ার আগে আপনার ইমানও চিনতেন না কিতাবও চিনতেন আল্লাহ নিজেই বলেছেন ওমা তাদরি ইমাল কিতাব বলে ইমান আপনি ইতিপূর্বে ইমান কাকে বলে কিতাব কাকে বলে এটাও জানতেন না সুতরাং না জানা স্বভাবজাত স্বভাব এটাতে কোনো দোষ নেই কিন্তু পরবর্তীতে এটার উপর অবিচল থাকা দোষ কারণ আল্লাহ জানেন জানার উপকরণ দিয়েছেন সুতরাং সেগুলোকে কাজে লাগাতে হবে সঠিকভাবে যদি কাজে লাগানো যায় তখন সঠিক জ্ঞান অর্জন করা সম্ভব এবং আল্লাহ জানেন যে মাধ্যমগুলো আমাদেরকে দিয়েছেন সেগুলো আল্লাহ উল্লেখ করেছেন যে আল্লাহ জানেন সর্বপ্রথম যেটা আমাদেরকে হ্যাঁ দিয়েছেন সেটা হচ্ছে কি কান শ্রবণ শক্তি যেটাকে বলা হয় কারণ ছোটো বাচ্চা কিন্তু প্রথমে শ্রবণ শক্তিকে কাজে লাগিয়ে সে জ্ঞান আহরণ করে প্রথমে সে আশপাশের সাউন্ড শুনতে থাকে অনেকে নিজের পরিচয় নিজে তুলে ধরে বিপরীতভাবে বাপ যদি ছেলেকে শিক্ষা দিতে চায় আব্বু তখন সে নিজেই আব্বু ডাকে অথচ সে কিন্তু তার আব্বু না সে তার ছেলে কারণ সে এই সাউন্ড শিখাচ্ছে এইভাবে উল্টাভাবে এরকম আম্মু বলে যদি মেয়ে হয় হ্যাঁ তার মা শিক্ষা দিতে চায় যে আমি আম্মু এটা বলার জন্য তাহলে সে শ্রবণ শক্তিকে কাজে লাগিয়ে জ্ঞান আহরণ করে এই কারণে দার্শনিকরা বলে থাকে যে মানুষের 80% যে আপনার জ্ঞান আসে বা তথ্য আসে সবগুলো কিন্তু দুই কানের মাধ্যমে আসে এবং এগুলো বেশিরভাগ মানুষ মনে রাখে বেশি এই কারণে দেখবেন আপনি একটা বই যখন পড়বেন বই পড়া শেষ করলে অনেক কিছুই আপনার মনে থাকবে না কিন্তু একটা আইডিয়া আপনার মধ্যে আসবে যে বইয়ের মধ্যে কী আছে এবং এই বইয়ের যে নির্যাস সেগুলো মনে থাকবে কিন্তু আপনি পুরোপুরি তথ্য আপনার মনে থাকবে না কিন্তু মনোযোগ দিয়ে যদি এক মাহফিলের মধ্যে আলোচনা শুনেন তাহলে কিন্তু অনেকাংশেই মনে রাখতে পারবেন নাকি না এটা বাস্তবতা মানুষের অধিকাংশ জ্ঞান এই কারণে কোথায় থেকে আসে কান থেকে শ্রবণ শক্তি থেকে আসে এই কারণে কানকে আপনাকে ভালোভাবে কাজে লাগাতে হবে কখনো এমন কারোর কথায় কান দেওয়া যাবে না যে উল্টো তথ্য দেয় দিয়ে থাকে যে কখনো দায়িত্ববোধ তার নেই যে আমি কখনো শরীয়ত বিরোধী কোনো তথ্য সাপ্লাই দেব না আমাদের দেশে কিন্তু এই দায়বদ্ধতার জায়গা নেই বাংলাদেশে যারা কথা বলতে পারে তারাই বলতে শুরু করে বলতে শুরু করলে কেউ বাধা দেয় না নাকি দেয় বরং যিনি জানেন না তাকে কথা বলার শিক্ষা দেওয়া হয় নাকি শিক্ষা দেওয়া হয় না শিক্ষা দেওয়া হয় বাংলাদেশে বলতে বলা হয় যে আপনি উঠুন দাঁড়ান যে আপনি বলুন বলতে শিক্ষা দেওয়া হয় এবং হাতিয়ারও শিক্ষা দেওয়া হয় বলবেন যে মুরব্বীদের থেকে শুনেছি এরকম কথা আছে না নাকি নাই মানে এরকম অথচ তার কাছে কোনো জ্ঞান নেই
তার কাছে যখন জ্ঞান নেই তাকে যখন বলার সাহসিকতা দেওয়া হয় তখন বলতে শিকার পর সে কি বলবে? তার কাছে তো কোনো পুঁজি নেই, তখন সে বানিয়ে কথা বলবে এবং তার হাতিয়ার কি মুরব্বীদের থেকে শুনেছি, নাকি না? এইভাবে চলছে সমাজে নাকি চলে না? এই কারণে আপনার কোন জায়গা থেকে শুনবেন, কোন উৎস থেকে শুনবেন সেটা নিশ্চয়তা আপনার দরকার। এই কারণে আরবদের সম্বন্ধে নিশ্চয়তা আছে, যারা আমরা যারা দাওয়া সেন্টারগুলোতে দাওয়াতি কাজ করেছি তাদেরকে ওই দেশের বিজ্ঞ ওলামে কেরামের মাধ্যমে আপনার পরীক্ষা নিয়ে তারপরে আমাদেরকে একটা তাসরি দেওয়া হয়েছিল, যে একটা লাইসেন্সের মতো যেটা পকেটে নিয়ে জায়গায় জায়গায় আলোচনা করতে হয় এবং সতর্কবাণী দেওয়া হয়েছিল যে একবার যদি ভুল করো ওয়ার্নিং দেওয়া হবে, দ্বিতীয়বার ভুল করলে আবার, তৃতীয়বার ভুল করলে তারপরে তাসরি ছিনিয়ে নেওয়া হবে, আর বক্তব্য দিতে দেওয়া হবে না। এবং বিশ্ব ইতিহাসে ফেকার কিতাব পড়লে আপনি দেখবেন আল হাজরু আলাল মুফতি, মুফতির কি ফতোয়া দেওয়া বন্ধ করে দেওয়ার ব্যাপার, কিন্তু এই দেশে মুফতি তো ঘরে ঘরে পাওয়া যায়, এমনকি প্রাইমারি মাদ্রাসা যেটাকে নুরানি মাদ্রাসা বলে সেইখানেও মুফতি পাওয়া যায়, কারণ মুফতি কাকে বলে সেটাও বুঝতে মুশকিল, কারণ আমাদের দেশে মুফতি আসলে নেই, আসে না তেলিল ফতোয়া, হ্যাঁ ফতোয়ার নকলকারী মুফতি আসলে পাওয়া যায় না, কারণ মুফতি হতে হয় সেই ব্যক্তি মুফতি হতে পারেন যিনি সরাসরি কোরআন হাদিস থেকে জ্ঞান আহরণ করতে সক্ষম, কোরআন হাদিসের নির্যাস নিজের সামনে রেখে তারপরে ফতোয়া দিতে সক্ষম। এই ব্যাপারে তিনি অন্য কারোর সহযোগিতা নিতে পারেন, পূর্ববর্তী ওলামায়ে কেরাম জীবিত হোক মৃত হোক যেই কোনো কারোর সহযোগিতা নিতে পারেন। সুতরাং মুফতি এক জিনিস আর নাকলিল ফতোয়া আরেক জিনিস, ফতোয়া নকলকারী ভিন্ন। আর আমাদের দেশে যাদেরকে পাওয়া যায় এরা ফতোয়া নকল কারী, সাধারণত মুফতি নেই, এই কারণে ঝামেলা বেশি পাকে, হ্যাঁ ঝামেলা সব বেশি। যাই হোক, নিজের শ্রবণ শক্তিকে আপনাকে যদি সঠিক পথে ব্যয় করেন তাইলে বেশিরভাগ তথ্য আপনি শুদ্ধভাবে নিতে পারবেন। বর্তমান যুগে ফেসবুক ইউটিউবের কারণে অনেকে কারো উপস্থাপন সুন্দর দেখে শুনে শুনে ভুল তথ্য সংগ্রহ করেন, আর এতে কি লস যে আপনার ভিতরে যখন কোনো তথ্য থাকে এর বিপরীত তথ্য আসলে সেটাকে ডিনাই করবেন, আপনি ডিনে করবেন, কারণ সেটা আপনার কাছে ভুল মনে হবে, এটাই নিয়ম, সেটা ভুল মনে হবে। ওই যে একজন মানুষের ঘটনা মনে পড়লো, চীন দেশে গেল বেড়াতে, মানে অন্য এলাকার যাদের নাক লম্বা, ওই এলাকায় যাওয়ার পর সে ব্যবসা বাণিজ্য করলো, করার পর সবাই তাকে ভালোবেসে ফেললো, তারপরে সবাই তাকে বিয়ে করিয়ে দিল তাদের একটা মেয়ে। কিছুদিন পরে সবাই মিলে একজোট হয়ে বললো যে এই লোকটার সব কিছুই ভালো লাগে কিন্তু তার কান নাকটা সুন্দর নেই, কারণ তার নাকটা হচ্ছে লম্বা আর আমাদের নাক তো চ্যাপটা, নাকি বুঝলেন? তখন সবাই মিলে ধরে ওর নাকটা কেটে চ্যাপটা বানিয়ে দিয়েছে। আচ্ছা নাকটা লম্বা থাকে ভালো সুন্দর দেখায় নাকি চ্যাপটা থাকলে সুন্দর দেখা যায়? কিন্তু তাদের কাছে ওই লম্বাটাই অসুন্দর মনে হইল, কারণ তারা তো ওই চ্যাপটা দেখতে দেখতেই কি অভ্যস্ত, হ্যাঁ এই হচ্ছে সমস্যা। সুতরাং যদি উল্টা তথ্য ভিতরে থাকে সত্য তথ্যকে ডিনাই করবে, এটাই স্বাভাবিক। সুতরাং তথ্য আগে ভিতরে আপনার ঢুকাতে হবে সঠিক, তাইলে অসঠিক আসলে সেটাকে ডিনাই করে দূরে সরিয়ে দিবে। এই কারণে শহীদ আবার যারা পেয়েছেন তারা অধিকাংশ জেনারেল শিক্ষিত, কারণ তাদের অন্তর শূন্য, তারা সত্যিকার কোনো দিনের কথা তাদের অন্তরে নেই। আর যারা আমাদের দেশে কওমি ওলামায়ে কেরাম আছেন তাদের ভিতরে উল্টা তথ্য আসে বিদায় সত্য তথ্য ঢুকতে তারা দিচ্ছে না এবং এটা সর্বসাধ্য বিনিয়োগ করে এটার প্রতিরোধে তারা ব্যস্ত আছেন এবং এটাকে সওয়াবের কাজও মনে করে থাকেন, এই হচ্ছে সমস্যা। তাইলে কানকে সঠিকভাবে আমরা ব্যয় করবো, এরকম আল্লাহ বলছেন আরেকটা হচ্ছে নিজের চোখ, মানে দৃষ্টিশক্তিকে আমরা কাজে লাগাবো, যে নিজে দেখে সত্য যেটা সত্য মনে করব, মিথ্যা যেটা মিথ্যা মনে করব, কখনো নিজে দেখবে একটা বুঝবো আরেকটা সেটা যেন না হয়। কিন্তু আমাদের দেশে কিন্তু এই উল্টাটাও শিক্ষা দেওয়া হয় যে আপনি যা দেখবেন সেটাকে আপনি অসত্য মনে করবেন, আস্থা রাখবেন ব্যক্তির উপর, নাকি না? পীর বুজুর্গদের কাহিনী শোনানো হয় তারা উল্টা কাজ করলেও বিপরীত কিছু মনে করতে নাই, কারণ তারা কি কম জানে, নাকি না? আমরা বিপরীত কিছু দেখলেও আমরা কি সেটাকে আমরা বিপরীতভাবে নেই না, বরং সেটাকে সঠিকভাবেই গ্রহণ করার চেষ্টা করি মাঝ, কারণ নিজের দৃষ্টিশক্তিকে আমরা কাজে লাগাচ্ছি না, এ হচ্ছে আমাদের দোষ। কিন্তু ছোট বাচ্চা দৃষ্টিশক্তিকে কাজে লাগায়, সে যখন বারবার দেখে একজন লোক তাকে বেশি আদর করে তার কোলে যাইতে চায়, কিন্তু কেউ যদি তাকে কোলে নিয়ে চিমটি দেয় তার কোলে যেতে চায় না, সে কিন্তু ঠিক মতোই কি দৃষ্টিকে কাজে লাগায়। কিন্তু আমরা যারা বয়স্ক আছি তারা কিন্তু দৃষ্টিশক্তিকে কাজে লাগাই না, আমরা দেখি আমার চোখের সামনে এক ফতোয়া দেওয়া হয় কিন্তু এর বিপরীত করা হয় তারপরেও তাকে শ্রদ্ধা করি। আমাদের দেশে অনেকে আছে ধূমপান করাকে হারাম মনে করে বা মাকরু তাহরিমি যেটাই বলেন না কেন, কিন্তু দেখা যায় ওই লোকটা আবার সাদা জর্দা খেতে শুরু করে, আপনার পকেটের মধ্যে তার পকেটে পাওয়া যায়, কিন্তু জিনিস তো একটাই,
আফটার বিড়ি সিগারেট খুললে যেটা পাওয়া যায় আর ওই সাদা জর্দা একই তো জিনিস নাকি না? আপনার নিজের চোখে দেখলেন যে ওই লোকটা তো খেলো না, ওই লোকটা মুখ দিয়ে টান দিয়ে নাক দিয়ে বের করে দিল, আরেকজন আস্তা পেটের মধ্যে ঢুকাইলো, মাসে আধা কিলো বা এক কিলো, তাইলে কিভাবে আপনি বিশ্বাস করেন এই লোকটা সঠিক ফতোয়া দিল? কথা কি বুঝেন? তাহলে আমরা কি দৃষ্টিশক্তিকে কাজে লাগিয়েছি?